একদিন সকালবেলা ঘুম থেকে উঠি, মোটেও ইচ্ছে করে না যে ব্রেকফাস্টের মধ্যে আমি ঢুকে পড়ি। মনে হয় ছুটি, আমার রান্নাঘর থেকেও ছুটি, কিন্তু মনে হলে কি হবে বন্ধুরা, খাবার তো মুখে তুলে দিতে হবে। তাই বরকে দিয়ে দিলাম একটু ছোলা আম দিয়ে রুটি, আর এই যে দেখতে পাচ্ছ কুমড়োর বীজগুলো, এগুলোকে রোজে শুকোতে দেব। আর আমি একটু ছোলা বের করে নিয়েছি, আমি ছোলা দিয়ে রুটি খেয়ে নিব, মেয়েকে দিয়ে দিব সুজি, আর মাকেও সুজি দিয়ে রুটি দিয়ে দিব। একটু চাল টাল ধুয়ে রেখেছি, কি রান্না হবে চিন্তা ভাবনা করে উঠতে পারছিলাম না, তো ভাবলাম ব্রেকফাস্টটা সেরে নিই। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা উঠে এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আজকে সানডে, সানডে মানেই হচ্ছে একদম আমাদের সব কিছু উলটপালট সিস্টেমে শুরু হয় সকালটা। আজকেও তাই, 11:30 এখন ঘড়িতে, আর আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, দেখলে কি করছি। আর মেয়ে ওখানে ব্লুটুথ দিয়ে আর গান শুনছে, গানটা হচ্ছে ওর ফেভারিট গান, দিন রাত্রি আমাদের ঘরে এখন এই গানটাই চলছে, বলছে যে ইচ্ছে হলে তোমার ইচ্ছেগুলো আমায় দিতে পারো। আর এই গানটাই ও সারা দিন আওড়াচ্ছে, নেচে যাচ্ছে, আর আমরাও শুনে যাচ্ছি। আর তার জন্য কিন্তু আমার ব্লগেরও ডিস্টার্ব হচ্ছে, আমার মোবাইল দিয়ে গানটা হচ্ছে অন করে শোনাতে হচ্ছে, আর আমি তো ভিডিও করতে পারছি না। সো চলো আমি ঝট করে ব্রেকফাস্টটা করে নিই। আর সকালটা হচ্ছে এরকম, দেখো চুলটা আঁচড়াইনি, কিরকম উলটপালটভাবে আমি তোমাদের সামনে এসেছি। এখন চুলটা আঁচড়াবো, একটু জল খাবো, একটু টিপ পরবো, টিপ ছাড়া কপালটা খুবই বাজে লাগছে দেখতে। কালকের থেকে না গরমে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, অস্বাভাবিক পরিস্থিতি ছিল কালকে। আর নিজেকে কি দেখবো, লোকনাথ পুজো দিয়ে সন্ধ্যাবেলা, আর নিজের মুখটা নিজে আয়নাতে দেখিনি, এখন তোমাদেরকে সাথে কথা বলতে বলতে ক্যামেরা অন করে দেখছি। বাবারে বাবারে, বড় বড় নোখ রাখার একটা সুবিধা আবার অসুবিধাও আছে। আমি তো টিপটাও পরতে পাচ্ছি না এক হাতে, আজকে প্রচুর কাজ আছে আমাদের, মানে ক্লিনিংয়ের কাজগুলো আছে। মিস্ত্রিরা আসবে, পরে আসবে, একটু ফিনিশিং আছে, ফিনিশিংয়ের কাজ করতে আসবে, তাই এই বেলা একটু কাজ করে নিই আমরা। ছোট একটা টিপ পরে নিলাম কপালে, কেমন লাগছে, ভালো লাগছে না টিপ পরাতে? ঠোঁটগুলো শুকিয়ে যায়, একটু লিপ বামও দিতে পারি না, লিপ বাম দিলে একটু দেখতে ভালো লাগে। এখন আমাকে তোমরা এরকম পাগল পাগল অবস্থাতেই দেখবে, এক দেড় মাস পরে তখন আমি একদম ক্যামেরার সামনে সেজে গুজে আসবো, সেজে গুজে বলতে নিজেকে একটু মেনটেন করে, ঠান্ডাটা তখন কমে যাবে, আর তখন সব কিছু ক্যামেরা অন করার আগে নিজেকে দেখবো। এখন ক্যামেরা অন করার আগে নিজেকে এরকমই উলটপালটভাবে প্রেজেন্ট করছি, মানে উলটপালটভাবে নিজেকে চলাতেই হচ্ছে, পরিস্থিতি চলাচ্ছে আমাকে, কোনটা ছেড়ে কোনটা কাজ করবো। আজকে না প্রচুর ওই যে টিভিগুলো মুছবো, তারপর বিছানা চাদর চেঞ্জ করবো, বিছানা চাদরটা দেখো কীভাবে রাখা আছে, ধুতে হবে, কম্বল আর হচ্ছে কম্বল তো না, জ্যাকেট জিন্সের প্যান্ট এগুলো ধুতে হবে। তাই ওর পাপাকে খেতে দিয়ে নিলাম, ও খেয়ে ওগুলো কাজ করতে থাকবে। আর সারাটা ঘর কালকে কাজ হয়েছে না, সারা ঘর ধুলো ধুলো হয়ে গেছে, আর বাসনপত্রগুলো যখন নিচ্ছি হাতে সেগুলোর মধ্যে কিচকিচ করছে, আর ওর বাবা তো সেই রাগারাগি করছে, রাগারাগি করে তো লাভ নেই না, ঘরের কাজ হলে তো এরকমই হবে, আর ধুলোবালি তো থাকবেই, হাওয়া দিলেই তো এখন এরকমই অবস্থা, বালু আর বালু, বালুর সাথে জীবন যাপন। এই যে দেখতে পাচ্ছ এই দরজাটা সিমেন্ট খেয়ে এরকম হয়ে গেছে, এখন এটাকে তো যখন পরিষ্কার করবে তখন নোংরাগুলো কোথায় যাবে, ঘরেই আসবে। তো এই আর কি, চলো ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো, আর আমি ঝট করে খেয়ে কী রান্না করব এখনও ঠিক করে উঠিনি, তারপরে তোমাদেরকে জানাচ্ছি কী রান্না হবে। অনেক কিছু প্ল্যানিং হলো, কী রান্না হবে কী করব সবার সাথে ডিসকাস করে শেষ পর্যন্ত ফ্রিজে যে সবজিটা আর থাকবে না সেগুলোকে টেনে হেঁচড়ে বের করে ফেললাম, ব্যাস। এখানে আলু বেগুন পাতলা করে একটা ঝোল, এটা শোনা আমার মাথায় এসছে, মানে তুই রান্নাঘরে যাতে তোকে থাকতেও না হয় আমায় বলছে, আর তাড়াতাড়ি বেরোতেও পারিস, আর কিছু ভাত খেতে পারি আমরা, তার জন্য একটা উপায় হচ্ছে এই শর্টকাটে আলু বেগুন জিরে দিয়ে ঝোল হচ্ছে। একটু হালকা করে কষিয়ে নিলাম, আলুটাকে বয়েল করে নিয়েছি, ঠিক 15 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। আর সাথে হবে চাল কুমড়ো ঘন্ট হচ্ছে, আর বরের আবদার ওই যত গরমই পড়ুক, শীত বর্ষা গ্রীষ্মতে
চাল কুমড়ের পুর ওর হচ্ছে অল টাইম ফেভারিট। বাস পুরের জন্য আমি এখান থেকে একটু সরষা পেস্ট বের করে নিচ্ছি, সরষা পেস্ট দিয়ে আর কি পুর করে দেবো ওকে। এই রান্না করতেই মানে আমি যে বেঁচে আছি এই অনেক, না হলে আর আজকের ভিডিওটা পৌঁছাতো না। মানে কি বলবো বন্ধুরা, ইচ্ছে করে না যে রান্নাঘরে থাকি। এখন যদি আমাকে কেউ জল ঢেলে আর কি ভাত দেয় বা এমনি জল খেয়ে বলে সারাদিন কাটাতে, আমার মনে হয় আমার সেটা করাটাই উচিত। এখন আমার ভেতর থেকে এই কথাটাই বেরিয়ে এসছে, আমাকে ছেড়ে দে মা, আমাকে ছেড়ে দে, আর পারছি না। কিন্তু পারছি না বললে কি হবে, আমি কিন্তু মানে যেরকম সেরকমভাবে এখন এই মুহূর্তে চালিয়ে যেতে পারি, মানে জল ফল জল ঢালা ভাত টাত খেয়ে। কিন্তু বর একদম জল ঢালা ভাত খেতে পারে না। আবার আবদার হলো একটু পকোড়া হবে। আবার আমি এখানে যে মিষ্টি কুমড়ো যে কি বলে তুল তুলে নরম যে সামনের একটু বীচের সাইডের অংশগুলো থাকে, এই ওইগুলোকে দিয়েও নাকি বড়া হয়। সোনামা বললো খাসির তেলের মতো বড়া হবে, তুই করে ফেল। ব্যাস সেই লোভে লোভে আমিও একদম গরমের মধ্যে লেগে পড়লাম পেঁয়াজ ফেয়াজ দিয়ে এই পকোড়া করতে। ভালো লেগেছে, ফার্স্ট টাইম আমি পকোড়াটা করলাম। এই রান্নাটা আমি কোনো দিনই করিনি, বলতে পারো যেটা ফার্স্ট টাইম রান্নাটা ট্রাই করলাম, যে ভালো হয়েছে, ভালো লেগেছে। আর গরমে তো ভালো লেগেছে, মানে ভালো জিনিসও তো ভালো লাগে না, কিন্তু সত্যি খারাপ লাগেনি। তো এখন এটাকে ভালো করে চটকে চটকে নেব। আর বরকে বলছি যে কেন তুমি এই গরমের মধ্যে মাংস খেতে চাচ্ছ, ওর নাকি খুব মাংস খেতে ইচ্ছে করছে। কিন্তু এখন এই মুহূর্তে মাংস খেলে কি আর বাঁচার উপায় আছে বলো? ওকে বললাম বৃষ্টি ফিষ্টি নামুক, দেখা যাক তখন। আর ডিমও মানে ডিমও মানে খেতে ইচ্ছা করে না জানো তো, যে ডিম করবো ডিম খাবো মানে সেটা আর আমার একদম ইচ্ছে করে না। কিন্তু বলছিল ডিমের তরকারি বা ডিমের কারি করতে, বললাম যে আর এগুলো বলো না, আমি রাত্রে তোমাকে ডিমের মানে অমলেট করে দেবো। তো ডিমের অমলেট করে দিয়েছিলাম রাত্রে, তিনজনের জন্য তিনটা ডিমের অমলেট করেছি। ব্যাস এইভাবে এইভাবে জীবনযাপনটা চালিয়ে যাওয়াটাই এখন দুষ্কর হয়ে গেছে। আর আজকে ছিল মুস্কুর আবৃত্তি ক্লাস, আবৃত্তি ক্লাসে ও যেতে পারবে না, ওর গায়ে প্রচণ্ড র্যাশ উঠে গেছে। আমারও ঘাড় গলা হাত দিয়ে র্যাশ উঠতে শুরু করেছে। ভেবেছিলাম যে এবার গরমে এই র্যাশগুলো উঠবে না, বাট যেই দেখলাম যে গরমটা পড়লো ঠিক সেরকম আগের সিস্টেম অনুযায়ী ঘাড়ে আর মানে গলার সাইডে প্রচুর র্যাশ উঠে গেল। আর এই র্যাশগুলো কী হয় জানো তো, প্রচণ্ড ইরিটেটিং ব্যাপার, মানে এগুলো জ্বালা করতে থাকে, চুমসার কন্টিনিউসলি ইচিং হয়। আর তখন না পারবে তুমি হাত লাগাতে, না পারবে তুমি সেই জায়গাটাকে কিছু মলম দিয়ে রাখতে, কারণ ঘেমে যাচ্ছে তো, পাউডার দিলেও ঘেমে আরও কাদা কাদা হয়ে যাচ্ছে। কেন জানি না এত ঘাম হচ্ছে কেন বাবা। আর এই ঘামের জন্য না আমি ভাবছি এবার থেকে আমি একদম নুন খাওয়া ছেড়ে দিব, নুন খেলে নাকি এত ঘাম হয়। তো একবারে নুন মানে খাওয়া ছেড়ে দিয়ে শুধু ভাত খেয়ে দেখবো তো নুন কম দিয়ে, তাহলে যদি ভালো থাকি, এটাই আর কি নিজে মনে মনে ভাবছিলাম। পুরগুলোতে দেখো আমি এখানে ব্যাটারটা ভরিয়ে নিয়েছি, এই সর্ষের পেস্টটা এখন হালকা করে ফ্রাই করব। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দু তিনখানা খেয়েও নিয়েছি আমি। তো চলো এগুলো ভেজে নিই। বরকে বললাম একটু ক্যামেরা করে দাও, ক্যামেরা করে দিচ্ছে। আর কোনো রকম মানে এই সময় এই পরিস্থিতিতে রান্নাঘরে তো কেউ ঢুকতে চায় না, কিন্তু কী করবো বলো, আমার এখন কঠিন পরিস্থিতি চলছে, আমি নিজেই তোমাদের কাছে স্বীকার করছি। রোজ তো ব্লগ দিতেই পারছি না, একদিন ছাড়া ছাড়া ব্লগ দিচ্ছি, তবুও সেই ব্লগটাকে কন্টিনিউ করার চেষ্টা মানে চলছে, পারছি না। আর মনে হয় ক্যামেরা ধরে আর কথা বলি না, ধুর বাবা ছেড়ে দিই, কিন্তু ধুর বাবা ছেড়ে দিই বললে কি আর চলে বলো, ছেড়ে দেওয়া যায়। তো এখানে পকোড়াগুলো করছি। আর সত্যি কথা বলতে এই দুই তিন দিন আরও হাত চলছে না, সেই করমণ্ডল এক্সপ্রেসে মানে করমণ্ডল এক্সপ্রেস যে দুর্ঘটনাটা ঘটেছিল শুক্রবার রাত্রে, শুক্রবার রাত্রে থেকেই মানে আমাদের কোনো কাজ হাতে উঠছে না। কি করব না করব, এত লোকের মৃতদেহ ওগুলো দেখে না মানে রীতিমতো আমরা থমকে গেছি। তো এখন আর কি বলি তোমাদেরকে যে এই ঘটনা, এত বড় ট্রেন দুর্ঘটনা, এত লোকের প্রাণ কেড়ে নিল, এত হাহাকার আর্তনাদ, এ সমস্ত দেখে আর কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। দেখো অবস্থা আমাদের, সব পাকার মধ্যে আমরা লুটে পুটে এইভাবে ফ্যান লাগিয়ে দিয়ে আমরা সবাই এখানে শুয়ে আছি। দেখতে পাচ্ছ না কেন দেখা করছিস, ব্লুটুথ স্পিকারটা দিয়ে এখন সেখানে এত গরম, বিছানায় আর কেউ শুইনি, মাটিতে শুয়ে আছি দেখো পাকাতে, দেখতে পাচ্ছ এত গরম।
কি উপায় আছে বলো, বাঁচা যাবে? হ্যাঁ দেখো মুসকুকে জল আছে বলতো না, খাওয়া দাওয়া করে এখন 4:30 বাজছে আর আমরা শুয়ে আছি। দুটো ফ্যান, এখানে একটা ফ্যান আর এই যে উপরে একটা ফ্যান আর এই যে মেঝেতে একটা ফ্যান, দুটো ফ্যান দিয়ে এখন এখানে গড়াগড়ি খাচ্ছি। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আজকে মুসকুর তো আবৃত্তি ক্লাস ছিল, আবৃত্তি ক্লাসে যাওয়াই হবে না, হয়তো এত গরম, এত গরম যাওয়া হবে, এত গরমে আমার আর আবৃত্তি ক্লাসে যেতে ইচ্ছা করছে না, খুব মানে অবস্থা টাইট। তো চলো পরে আবার আসছি। সারা গায়ে র্যাশ উঠে গেছে, ভালো লাগছে না কিছুই। মেয়েকে তো জামা কাপড় পরাতে পারছি না, নিজেও পরতে পারছি না। এই জাস্ট কিছুক্ষণ হলো স্নান করে এসেছি, আর এসে মনে হলো 10 মিনিট বসে নিই যে এই দরজাটা আজকে ক্লিন করে ফেলি, কারণ মিস্ত্রিরা যখন এই দরজাটা রং করতে শুরু করবে তারা প্রাইমারটাকে উঠাবে, মানে পুরনো প্রাইমারটাকে তুলে আবার প্রাইমার করে কালার করবে, জানি না কীভাবে পরিষ্কার করবে, এত নোংরা করে দিয়েছিল রাজমিস্ত্রিরা। এটাকে এখন আমি ঘষে ঘষে তুলছি, আর ওর বাবাকে বললাম যে তুমি একটু মেয়েকে সামলাও, ও বললো দাঁড়াও তোমাকে আগে দেখিয়ে দিই তুমি কি করছো, মানে কেউ এত রাত্রে এই কাজ করে? আর আমার যখন যে কাজের ভূত মাথায় চাপে সেই ভূত আর মাথা থেকে আমি কিছুতেই নামাতে পারি না। এখন রাত্র বাজছে জানো 10:30 কাছাকাছি, মানে 10টার সময় আমি এই দরজাটা ঘষতে বসেছি, রাত্র 10টা। স্নান করে এসেছি 9:45-10টার সময়, এসেও আবার ঘেমে যাচ্ছি, আবার এই নাইটিটা চেঞ্জ করবো, মানে দিনে 3 থেকে 4খানা নাইটি বেরিয়ে যাচ্ছে। আর এতটা গরম না, মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, ওকে নিয়ে যাবো, ওর বাবা বললো দরকার নেই। আর আমিও দেখলাম যে সত্যি বাইরে টেকা যাচ্ছে না, ঘরেই টিকতে পারছি না, বাইরেও গিয়ে ও আরও জামাকাপড় পরে অসুস্থ হয়ে যাবে, খাবার দাবার মানে জল ঠল ভালো মতো খাওয়া হবে না, তার জন্য আমি আর মানে শরীর পারমিট করলো না। পরে দেখলাম স্যারও নাকি কোচবিহারে আছে, কালকে সকালে ক্লাসটা হওয়ার কথা, জানি না আদতে হবে নাকি। রাত্র 10টা বাজে, আমি ওনারই ফোনের অপেক্ষা করছি, আমাকে বললো আপনাকে ফাইনাল জানিয়ে দেওয়া হবে কালকে ক্লাস হবে কি হবে না, এখন অবধি তো ওই দাদা ফোন করে জানালো না যে কালকে ক্লাস হবে কি হবে না। দেখো 10:30 ঘড়িতে বাজছে। তো চলো বন্ধুরা, আমি দরজাটা ভালোমতো পরিষ্কার করে নিই, মোটামুটি করতে পেরেছি, যখন এরকম করে চাচ্ছিলাম তখন এই চামচটার মাথায় লেগে সেই প্রাইমারগুলো পুরো আর কি উঠে আসছিলো। গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে সকালবেলা তোমাদের সাথে। গুড মর্নিং, নেক্সট ডে সকালবেলা লাল চা করছি চিনি ছাড়া, লাল চাটা একটু কড়া হয়ে গেল। আর ওর পাপাকে বললাম তোমায় কি খেতে দেব, পেটটা নাকি খারাপ খারাপ করেছে, কিছু একটা খাবে। আজ হচ্ছে সোমবার, মুসকুর আমার যেতে হবে একটু টিফিনটাও নিয়ে আসতে, এখানে 4 কাপ চা, বুঝতে পারছো 4 কাপ চা কেন, 4 কাপ চা হচ্ছে মুসকুর নাকি চাই খাবে আজ সকাল সকাল। সকালে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে প্রায় 15-20 মিনিট টানা বৃষ্টি, তারপরে যে রৌদ্র উঠলো তো উঠলো, এখন দেখছি আরও বেশি গরম লাগছে, অল্প একটু বৃষ্টি। তো চাটা খেয়ে ওর বাবাকে গোলা রুটি করে দিলাম, ও আম দিয়ে খেয়ে গেল, সুজি ছিল কালকের, আমি কি খাবো তার জন্য আবার একটু খরচও নিয়ে এলাম দোকান থেকে ছট করে গিয়ে। বিস্কুট শেষ হয়ে গেছিলো, বিস্কুট নিয়ে এসেছি, 2টো ইউপি নুডলসের প্যাকেট নিয়ে এলাম, আমি একটু খাবো। আর এটা হচ্ছে সাবান, এই যে বাসন মাজার সাবান, ছোটো বাটিতে নিয়ে এসেছি, একটা বড় বাটি লাগে আমাদের, আপাতত এটা দিয়ে চলু। আর গিয়ে মেয়ের খাবারটাও নিয়ে এলাম, নিয়ে যাও। মেয়ের খাবারটাও গিয়ে নিয়ে এলাম, এত গরম লাগছে, এখন একটু 10 মিনিট বসবো, তারপরে ইউপি নুডলসটা করবো, আর এই ভিডিওটা একটু এডিট করবো, কালকে ভিডিও যায়নি আসলে, এখন একটু ভিডিও গরমের জন্য প্লাস আমার একটু ব্যস্ততার জন্য তোমাদের কাছে ঠিক টাইম মতো আমি পৌঁছাতেও পারছি না বন্ধুরা। এখানে যে কলা রুটির ব্যাটারটা করে রেখেছি, এটা মাকে একটু ঝট করে দেবো, আমি একটু রেস্ট নিয়ে নিই। আর মেয়ের জন্য একটা জুসও নিয়ে এসেছিলাম, জুসটাকে ফ্রিজে রেখে দিয়েছি, থাক থাক না না খুলবো না, থাক তুমি খেয়ে নাও, আর আমি এখন একটু বসবো, একটু রেস্ট নিচ্ছিলাম। মনে নেই না, মানে স্যার বললো যে জানাবে কালকে 11টা থেকে, আজকে ওর আবৃত্তি ক্লাস হওয়ার কথা, আমি এখন নিজে কিছু খাইনি, একটু রেস্ট নিবো বললাম তোমাদেরকে, আমি ফটাফট করে ইউপি নুডলসটা বসিয়ে দিয়ে যাই বলে মাকে 2টো রুটি করে দেই, আর আমি ফট করে ইউপি নুডলস একটু খেয়ে চলে যাই। স্যার বলে চলে বসে আছে, বললো আবৃত্তি ক্লাসটা হবে,
কি বলবো বন্ধুরা, ভালো লাগে না এই গরমের মধ্যে, কি করব বলো। ঝটাপট করে আমি এখানে একটু পিঠে বসে খেয়ে ফটাফট মেয়েকে নিয়ে এখন বেরিয়ে পড়তে হবে। তোমাদেরকে রাত্রেবেলা বললাম যে সেই দাদাটা জানানোর কথা, আজকে ক্লাস হবে কি হবে না, তিনি আর ফোন করেননি, আমাকে জানাননি, আর আমিও ভেবেছি ক্লাস হবে না। বাস আমি শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ আমাকে ফোন করে বললো যে বৌদি আসেন, ক্লাসটা হবে, স্যার এসে বসে আছে, আর আমি দেখো খাচ্ছি কীভাবে গরম ম্যাগিগুলো। আমি ছটাপট করে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিলাম, মা মেয়েকে খাওয়াচ্ছে আর আমি একটু ম্যাগি খেয়ে নিই, কারণ আমি যেহেতু বাইরে থেকে এসেছি মাথা ঘুরছিল, শুয়েছিলাম। এখন না খেয়ে রওনা দিলে তাহলে আর ক্লাসটা হয়তো করতে পারবো না, কিন্তু যেকে সেই হলো ব্যাপারটা। আমি এত কষ্ট করে রেডি হয়ে যাই যেই আর কি আজকে মুসকুর মায়নাটা দেব। টাকাটা বের করতে গেলাম, হঠাৎ করে ফোন এলো যে বৌদি আর এসে লাভ নেই, স্যার চলে গেছেন ওই বাকি স্টুডেন্টদের পড়িয়ে। তো কী করবো, রান্নাবান্নাটা ঝট করে সেরে ফেললাম, আর ভালো লাগে না জানো তো, কথা দিয়ে যদি কেউ এরকম কথার গেলাপ করে। হুট করে উনি চলে গেলেন ফটাফট করে, এখানে একটু কথা বলে নিই তোমাদের সাথে। ফটাফট করে আমি রান্নাবান্নাগুলো করে নিলাম, আর মুসকুদের আবৃত্তি ক্লাসটা হয়নি, নামাজ পৌঁছাতে লেট হয়ে গেছিলো, স্যার চলে গেছে, ফোন করে আমাকে জানালো। আর আমার মনে হচ্ছে মুসকুর এখানে আবৃত্তিটা ঠিকঠাক হবে না, ভালো হবে না, কারণ স্যার যে আছে উনি প্রচণ্ড বাদ দেয়, মানে বাদ দেয় বলতে টাইমের কোনো ঠিক নেই, যেটা মুসকুর জন্য খুব ক্ষতি হচ্ছে। স্টুডেন্ট ছিল ওনাকে ওকে পড়িয়ে দিয়ে চলে গেছে, তাই আমাদের যাওয়া হয়নি। তাই আমি ঝটাপট করে রান্নাবান্নাগুলো করে ফেললাম, করে এখন যাচ্ছি স্নানে, স্নান করে এসে আবার ভিডিওটা এডিট করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ হোক, আমি স্নানটা করে ঝট করে পুজোটা দিয়ে নিই, তারপরে দুই একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, শেয়ার করে ভিডিওটা শেষ করব। এই এখন বাজছে ঘড়িতে 3টার কাছাকাছি, লাঞ্চ করিনি, লাঞ্চ করব, গেট খুলে দিতে যাচ্ছি, ওর পাপা আসবে, তো গেটটা খুলে দেই, গেটটা খুলে দিয়ে আসি। ভালো লাগছে না, ভিডিও এডিট করতে বসবো ইচ্ছা করছে না যে কাজটা করি। এখনই আসবে, আসলে আর কি আমরা দুজনে মিলে একসাথে খেতে বসবো, ততক্ষণে আমি কাজটা করি। আর সম্পূর্ণ ঘাড়ে না আমি সুধোল ঘষলাম এখন, কারণ সুধোল না দিলে থাকা যাবে না, প্রচণ্ড র্যাশে এরকম করে ইসে হচ্ছে, ইচিং হচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা বড় না করে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নিউ ব্লগে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের এখানে বৃষ্টিটা হওয়ার পরে গরমটা একটু কমেছে, মানে একটু বেশি না, তো চলো, অনেক জায়গায় এরকম গরমে হচ্ছে, হয়তো কোনো জায়গায় বৃষ্টিও হয়নি, তো এই কয়েকটা দিন তো আমাদেরকে সহ্য করতেই হবে, তারপরে একটু বর্ষার টাইমটা চলবে, তারপরে তো চলে আসবে পুজো। তো এইভাবেই আর কি জীবন, এই দাহদাহ থাকলেও না আমাদেরকে এই কটা দিন কাটাতেই হবে বলো, যতই কষ্ট হোক আমাদের, তাই না? তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নিউ ব্লগে, সবাই ভালো থাকবে।